নমস্কার বন্ধুরা, তন্ময়ী ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সবাই ভালো আছে? আমিও ভালো আছি। আজকে একটা আমি একটা রেসিপি শেয়ার করছি, রেসিপিটা শেয়ার করছি যেটা টাইম পাস করার জন্য খুব সুন্দর, পেট ভরবে না মন ভরবে, আর সেটা মানে যখন তখন খেতে ইচ্ছে যাবে। ভালো মজাদার রেসিপি, সাবুদানা দিয়ে বানাচ্ছি। আপনারা দেখুন আমি কি কি দিচ্ছি না দিচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি। এখানে দেখুন, এখানে আমি সাবুদানা নিয়েছি, এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়েছি, গুঁড়ো লঙ্কা আছে, এটা বিনুন আছে, এটা গোলমরিচের গুঁড়ো, বাদাম আছে, কারি পাতা আছে, আর আলুটা আমি সরু করে কুচিয়েছি। কুচিয়ে এটাকে ধুয়ে আমি ভালো করে জল ঝরে নিয়েছি। আর এটাকে যদি আপনারা কুড়েও নিতে পারেন কোনো অসুবিধা নাই, কিন্তু ভালো করে জল ঝরাতে হবে। ধুয়ে গামছাতে মেলে নেবেন কিংবা পেপারেতে, শুকনো পেপারেতে দিয়ে জলটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে তেলেতে দিবে, গরম তেলেতে। সাইডে বক্স চলছে, আমি যতটা পারছি আওয়াজ দিচ্ছি। দেখুন এটা আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকে এবারে তুলে নিচ্ছি। দেখুন আমি কতটা লাল করে ভেজেছি, দিয়ে এবার আমি কিন্তু পেপারের উপরে রাখছি যাতে পুরো তেলটা টেনে নেয় পেপারেতে, নালে এই তেলটা থাকলে ভালো লাগবে না। এই দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি আমি, আর আলুটা দিয়ে মাথায় দেখুন কতটা ফেনা হয়ে যাচ্ছে। আর আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন পুরো আমার আলুটা থেকে তেলের পুরো ফেনাটা পুরো দেখা যাবে। এই দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর তেলের থেকে দেখো, দেখুন আমরা পুরো আলুটা ভেজে গেছে, মানে উপরে উঠে গেছে তেল থেকে। এই দেখুন, আর এটা আস্তে আস্তেই ভাজতে হবে কম গ্যাসেতে। দেখুন আমার ছানটা নেই, আমি এই জন্য এটাতে বসাচ্ছি। এই দেখুন এটা আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে সাবুদানা দিয়ে দিচ্ছি আমি। এই দেখুন কি সুন্দর ফুলছে, এই দেখুন আমি মুড়ি ভাজার মতো ভেজে নিচ্ছি। এই দেখুন ভাজা হচ্ছে কেমন, তেলটা দিকে ফেনাটাও কত হয়েছে, এবার আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে। তেলটাও আমার ঝরে যাবে, ছানটার থেকে ভালো আমার কাছে। এই দেখুন আমি এটাতে ঢেলে দিচ্ছি, এই দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে মুড়ির মতো। এই দেখুন আমি চামচে করে একটুখানি করে দিচ্ছি, নেড়ে নিচ্ছি। দেখুন এটাও ভাজা হয়ে গেছে, আর এটা দেওয়ার পরে না ফটফট করে একটা ফাটছে, ফটফটানি এটা পুরো বন্ধ হয়ে গেলে জানবি যে ভাজা হয়ে গেছে পুরো। এটা আমি তেল ঝেড়ে নিচ্ছি এরকম করে। এই দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে, এই দেখুন এরকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এখানে সাবুদানাগুলো পুরো ভাজা হয়ে গেছে, এই দেখুন একটু গরম আছে, আমি এটা একটু ঠান্ডা হতে দেবো। দেখুন এখানে আমি বাদামগুলো নিয়েছি, বাদামগুলো ভেজে দিচ্ছি। বাদামগুলো একটু ফটফট করে ফাটবে, এই দেখুন আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, আর বাদামগুলো কেমন ফেটে গেছে এই দেখুন। আর আমি দেখো যা তেলেতে দিচ্ছি, তেলটা যখনই ভাজা হয়ে যাচ্ছে পুরো তেল থেকে উপরে উঠে আসছে, আমার লঙ্কাটাও ভাজা হয়ে গেল। এবার এখানে কারি পাতা গুলো দিয়ে দিচ্ছি, কারি পাতা আমি ভেজে নিচ্ছি। এই দেখুন কারি পাতা গুলোকে আমি ভালো করে ভাজবো। ভাজা ভাজা হয়ে এসছে, এরকম আমার কারি পাতাটাও ভাজা হয়ে গেছে।
ফুল গেছেতে পুরো তো আমি ভেজেছি গ্যাস কুমলে, কিন্তু হবে না, কোনোটাই ফুলবেও না, কিছু হবে না, ভালো করে ভাজা হবে না। এজন্য আমি ফুল গ্যাসেতে সাবুদানাও ভেজেছি, আর সাবুদানাটা দিয়া মারতেই হাতে করে নাড়তে হবে, হাতে বলে চামচে করে, কোনো চামচে করে দিয়ে নেড়ে নিতে হবে, আর না নাড়লে ফুলবে না। দেখুন আমি আলু ভুজিগুলো দিয়ে দিচ্ছি, এখানে কারি পাতা গুলো, বাদাম আর কাঁচা লঙ্কা যে ভেজেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার বিন নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কিছুতেই নুন দিইনি, আলুটাও যে ভেজেছি আলুটাতেও নুন দেওয়া হয়নি, সাবুতেও দিই না, আমি কিছু দিই না, এতেই বিন নুনটা আমি ছড়িয়ে দিচ্ছি, আমি আর নুন দেবো না। আর এটা গোলমরিচের গুঁড়ো, এটা আমি 2 চামচের মতো দিলাম, আর এটাও আমি 1 চামচের বেশি দিলাম। এটা লঙ্কা গুঁড়ো, এই দেখুন আমার পুরো দিয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি একসাথে। এই দেখুন আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি, আর ভালো করে মাখাতে হবে এটাকে। এই দেখুন, এই দেখুন আমার পুরো, আমি আগেই বলেছি পেট ভরবে না, মন ভরবে টাইম পাসের জন্য, এটা টাইম পাসেরই তো হলো। নাস্তাটা কত সুন্দর বলুন, হ্যাঁ যখন মন চাইবে তখনই খাওয়া যাবে, আপনারাও এরকম করে বাড়িতে বানাবেন, কেমন হয়েছে সেটাও বলবেন কমেন্ট করে। ভালো হয়েছে কিনা, অল্প টাইমের মধ্যে খুব মজাদার রেসিপি। এই দেখুন, আর আমি সাবুদানাটাও দেখাচ্ছি কত সুন্দর গুঁড়ো হয়ে যাবে, এই দেখুন হাতেতে গুঁড়ো হয়ে যাচ্ছে, এই দেখুন সাবুটা ভাজ, সাবুদানাটা ভালো করে ভাজা হলে তবেই গুঁড়ো হবে, তার আগে গুঁড়ো হবে না, কিন্তু শক্ত শক্ত রয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না, পুরোটা ভালো করে ভাজতে হবে সাবুদানাটাকে। দেখুন আর এইটা তো খেতে খুব সুন্দর, এই দেখুন আমি আবার মাখিয়ে দেখাচ্ছি ভালো করে, আপনারাও এরকম করে বাড়িতে বানাবেন। আর এটা তো মানে চায়ের সাথেও খেয়ে খাওয়া যেতে পারে, এমনিও বসে টাইম পাস করার জন্য, যে টিভি দেখতে দেখতে কিংবা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মুখে। প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানাবেন, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন প্লিজ। এই দেখুন পুরো